সেক্ষেত্রে আপনার 1,000 টাকা লস হবে এবং বাকি অ্যাকাউন্ট থেকে আপনি সঙ্গে সঙ্গে টাকা তুলে নিতে পারেন। এই ভিডিওটিতে থাকা তথ্যের ব্যাপারে যদি আপনি জ্ঞাত নন তাহলে আপনার কাছে নোটিশ আসবে ইনকাম ট্যাক্সের তরফ থেকে, যেটিতে লেখা থাকবে আপনার শেষ ট্রানজ্যাকশন অর্থাৎ যে ট্রানজ্যাকশনের জন্য আপনার কাছে ইনকাম ট্যাক্সের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে সেই ইনকামের প্রুফ দেখাতে। এবং আপনি যদি সেই প্রুফ দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনাকে পেনাল্টি পে করতে হবে 60% থেকে 400%। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি হঠাৎ করে 5 লাখ টাকার ট্রানজ্যাকশন হয়ে গেল, 5 লাখ টাকা ডিপোজিট হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কাছে নোটিশ আসতে পারে যে আপনার এই 5 লাখ টাকার ইনকাম সোর্স কোনটা। যদি সেটির প্রুফ হিসাবে কিছু না দিতে পারেন সেক্ষেত্রে আপনার 3 লাখ থেকে 20 লাখ টাকা আপনার কাছ থেকে ফাইন নেওয়া হতে পারে। এবং এটি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এটির বিষয়ে সঠিক এবং প্রপার ইনফরমেশন রাখতে হবে আপনাকে, এবং এটিই আমরা করে থাকি। আপনাদেরকে আমরা সবার প্রথমে চেষ্টা করি গভর্নমেন্ট এবং ব্যাংকিং রিলেটেড যা সমস্ত ইনফরমেশন আছে, নোটিশ জারি করা হয়েছে, আপনাদের সাথে তুলে ধরতে, আপনাদের সাথে শেয়ার করতে। তাই আপনি যদি চান সবার প্রথমে আপডেট রইতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল চেপে দেবেন, যাতে কিনা এর পরবর্তীকালে আমরা যেসব ভিডিও আপলোড করব সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সচেতন হিসাবে সেই হিসাবে পদক্ষেপ নিতে পারবেন। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রয়েছে সেই ট্যাক্স ডিপার্টমেন্টে বলা হয়েছে ফার্স্ট ক্যাটাগরি যে আপনি যদি সিঙ্গেল ট্রানজ্যাকশনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2 লাখ টাকার থেকে বেশি ট্যাক্স ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার কাছে নোটিশ আসতে পারে যে আপনি যে 2 লাখ টাকা জমা করলেন তার ইনকাম অফ সোর্স কি, সেটি আপনি কোথা থেকে রোজগার করেছেন সেই বিষয়ে আপনার কাছে নোটিশ আসতে পারে। এবং আপনি যদি তার প্রুফ হিসাবে কিছু না দিতে পারেন সেক্ষেত্রে লাগবে আপনার উপর বড় ফাইন, যে ফাইন হতে পারে 60% থেকে 400%। অর্থাৎ যদি আপনি ধরুন 5 লাখ টাকার একটি ট্রানজ্যাকশন করলেন, সিঙ্গেল ট্রানজ্যাকশন যেটিতে কিনা আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ডিপোজিট হয়ে গেল, এক্ষেত্রে আপনাকে নোটিশ জারি করা হলো ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এবং আপনি সেই ট্যাক্সের ডিপার্টমেন্টদের কোনো প্রুফ দিতে পারলেন না আপনার ইনকাম সোর্সের, সেক্ষেত্রে আপনার কাছে ফাইন নেওয়া হতে পারে একটি রেঞ্জ অর্থাৎ 3 লাখ টাকা, 5 লাখ টাকার ক্ষেত্রে 3 লাখ থেকে 20 লাখ টাকা এর মধ্যে যে কোনো একটি রেঞ্জ আপনার ওপর প্রোভাইড করা হবে। ঠিক এখন আপনি যদি ভেবে থাকছেন যে কই এখনো পর্যন্ত আমাদের কাছে তো কোনো ইনকাম ট্যাক্স নোটিশ আসেনি, তো বলে রাখি ভারতের জনসংখ্যা হচ্ছে 23 কোটি এবং সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিসারের সংখ্যা খুবই কম, সেক্ষেত্রে হয়তো এখনো পর্যন্ত নোটিশ আসেনি, কিন্তু যখন আসবে তখন বাঁচার কোনো উপায় থাকবে না যদি আপনার কাছে প্রপার ইনকাম সোর্স না থাকে। কারণ এইসব অফিসাররা আমার এবং আপনার মতো খুবই ভদ্র এবং নম্র এইসব স্বভাবের হয় না, তারা খুবই স্ট্রিক্ট হন এবং আপনার কাছ থেকে পয়সা উসুল করেই ছাড়বেন। অর্থাৎ আপনি যদি 5 লাখ টাকার হেরফের করেন সেক্ষেত্রে আপনার কাছে 3 লাখ কিংবা 20 লাখ টাকা উসুল করেই ছাড়বেন। তাই চেষ্টা করবেন যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সিঙ্গেল ট্রানজ্যাকশনে সিঙ্গেল ট্রানজ্যাকশনে 2 লাখ টাকার বেশি ডিপোজিট যেন না হয়। এবং নেক্সট ক্যাটাগরি হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 বছরে 10 লাখের থেকে বেশি টাকা ডিপোজিট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও এই নোটিশটি জারি করা যেতে পারে। অর্থাৎ যারা ধরুন জানুয়ারি মাসে 10,000 টাকা জমা করলেন, ফেব্রুয়ারি মাসে 50,000 টাকা জমা করলেন ব্যাংক অ্যাকাউন্টে, এভাবে ডিসেম্বরের শেষে দেখা গেল আপনার অ্যাকাউন্টে 11 লাখ টাকা জমা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে নোটিশ দেওয়া যেতে পারে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, যেটিতে আপনার কাছ থেকে চাওয়া হবে আপনার ইনকাম সোর্সের প্রুফ। এবং বাকি প্রসেস তো আপনি জানেনই, যদি না দিতে পারেন সেক্ষেত্রে লাগবে বড় পেনাল্টি যেটি আপনাকে পে করতেই হবে। তো এখন আপনাকে বলি এর থেকে বাঁচার উপায় রয়েছে। আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট না খুলে অনেকগুলি অ্যাকাউন্ট খুলে নিলেন, তো এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে ট্যাক্স ডিপার্টমেন্ট কি এর বিষয়ে কোনো পদক্ষেপ নেবে নি, কারণ আমরা কি যত খুশি তত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এটি জারি করা আছে যে আপনি যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটি আপনার দায়িত্ব। এখন আপনাকে বলবো যে ব্যাংক অ্যাকাউন্টগুলি জিরো ব্যালেন্সেও খোলা যায় সেগুলিই খোলার চেষ্টা করবেন, কারণ এক্ষেত্রে কিছু কিছু প্রফিট আছে। আপনার কাছে যদি অধিক সংখ্যক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ধরুন
আপনি কোনো ইম্পর্টেন্ট সময়ে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা পে করতে হবে এবং তবেই আপনার সেই কাজটি হবে। এখন যদি ধরুন সেই ব্যাংক অ্যাকাউন্টের সার্ভার জাম রয়েছে, অনেক ক্ষেত্রে আপনি দেখেন ব্যাংকে গিয়েছেন সার্ভার লো, অর্থাৎ কোনো ট্রানজ্যাকশন সেই সময় সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি আপনার কাছে অপর একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি সেটি থেকে ট্রানজ্যাকশন করে নিয়ে সঙ্গে সঙ্গে আপনার কাজটি করে নিতে পারবেন। কিন্তু যদি আপনার ডাবল অ্যাকাউন্ট বা ট্রিপল অ্যাকাউন্ট বা বেশি সংখ্যক অ্যাকাউন্ট না থাকে, আপনার কাছে যদি একটি চয়েস থাকে, একটি অপশন থাকে, সেক্ষেত্রে সেই কাজটি আপনার আটকে যাবে এবং যদি সেই কাজটি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে হতো, হতে পারে সেই কাজটি আপনার হয়ে উঠল না। সেক্ষেত্রে প্রফিট পাওয়া যায় যদি মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এবং নেক্সট হচ্ছে মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এবং দেখবেন আপনি কিছু কিছু ক্ষেত্রে অফার থাকে যে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি যদি পে করেন এত পার্সেন্ট ছাড় পাবেন, যদি কোটাক ব্যাংক থেকে আপনি পে করেন 5% ছাড় পাবেন, আইসিআইসি থেকে করলে 11% ছাড় পাবেন। এখন আপনার কাছে যদি সবসময় সব অ্যাকাউন্টগুলি না থাকে এবং কখন কোন অফার আসবে সেটি তো আপনার কাছে জানা নেই, তো এই সব অ্যাকাউন্টগুলি যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই সমস্ত রকম অফার এভেল করতে পারবেন, সমস্ত রকম অফার আপনার কাছে। এবং আরেকটি বেনিফিট হচ্ছে, এখন তো দেখছেন অনলাইনে ব্যাংকিংয়ে ফ্রড অনেক বেড়ে গেছে, তো ধরুন আপনার একটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 20,000 টাকা, একটি অ্যাকাউন্ট যেটিতে রয়েছে 20,000 টাকা হ্যাক হয়ে গেল, সেক্ষেত্রে আপনার 20,000 টাকা ভ্যানিস, 20,000 টাকা একবারেই হাওয়া। এখন যদি আপনার কাছে 20টি অ্যাকাউন্ট থাকতো এবং প্রত্যেকটি অ্যাকাউন্টে আপনি 1,000 টাকা করে ডিপোজিট করে রাখতেন, আপনি প্রতিটি অ্যাকাউন্টে যদি 1,000 টাকা ডিপোজিট করে রাখতেন 20,000 টাকা, তাহলে সেক্ষেত্রে একটি অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, অর্থাৎ হ্যাকাররা যদি একটি অ্যাকাউন্ট আপনার হ্যাক করে নিল, সেক্ষেত্রে আপনার 1,000 টাকা লস হবে এবং বাকি অ্যাকাউন্ট থেকে আপনি সঙ্গে সঙ্গে টাকা তুলে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি ফ্রড থেকেও বেঁচে যাবেন। তো এই সমস্ত প্রফিট রয়েছে মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট খোলার।